প্রাণ এমন একটা ছবি যে ছবি আমার আমার ছবি যে ছবি আমাদের ছবি যে ছবির মাটির ছবি যে ছবি মার ছবি যে ছবি মন্দির মসজিদের ছবি এমন একটা ছবি যে ছবিকে প্রোভাইড করে ছবিতে আমরা পেয়েছি একটা অসাধারণ নির্মাতাকে যার নামে ছবি চলবে অভিনয় শিল্পীর নামে কোনো ছবি চলবে না আপনি আবার আজকে আপনারা দেখলাম যে আমাদের দর্শকরা অনেক ডবল ডবল সিনেমা দেখছে তারকাদের ডবল সিনেমা দেখার রেওয়াজ খুব কম হ্যাঁ আজকে আপনারা দেখলাম যে আপনি আমার কিছু দায়িত্ব আছে এই পরাণকে প্রোভাইড করা আমার একান্ত দায়িত্ব কারণ পরাণের সাথে জড়িত আমার ইন্ডাস্ট্রি পরাণ এমন একটা ছবি যে ছবি আমার আমার ছবি যে ছবি আমাদের ছবি যে ছবির মাটির ছবি যে ছবি মার ছবি যে ছবি মন্দির মসজিদের ছবি এমন একটা ছবি যে ছবিকে প্রোভাইড করে ছবিতে আমরা পেয়েছি একটা অসাধারণ নির্মাতাকে যার নামে ছবি চলবে অভিনয় শিল্পীর নামে কোনো ছবি চলবে না এটা বলতে পারবে না যে বিদ্যা সিনহা মেমের ছবি এটা রাজের ছবি এটা যশ রোহনের ছবি এটা সবাই বলতেছে যে এটা হচ্ছে পরিচালক রেহান রাফির ছবি দ্যাটস আ মেইনিং টু মি আমি মনে করি যে সবসময় যে ছবি ডাইরেক্টরের ছবি হবে সেই ছবি আমাদের ছবি হবে আরেকটা কথা যে ছবি দেখে দর্শক মজা পাবে আনন্দ পাবে হল হাউসফুল হবে সেটা বড় ছবি সেটা ভালো ছবি অতএব ভালো ছবি কে প্রোভাইড করা আমার দায়িত্ব করতে হবে সিনেমা দেখার পরে কিন্তু আবার আবার নিয়ে বলবো এবং বিষয় বলে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ Thank you.